বিদ্যালয়ের উন্নতির সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর শামু হেমরম উচ্চ বিদ্যালয়ে। এদিন ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের ঘরে তালা বন্ধ করে তাকে আটকে রাখে। তাদের অভিযোগ, বিদ্যালয়ের শৌচাগার থেকে শুরু করে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা বেহাল। তাদের আরও অভিযোগ, বিদ্যালয়ের মাঠে বসে মিড ডে মিল খেতে হয়। আর উনি বারবার বলছেন আমাদের স্কুলে নাকি সরকার কোনো টাকাই পাঠান না স্কুল উন্নয়নের জন্য। তো অন্যান্য ঘরে তো কেন এখন কিছু করুন। আমার নাম তো আমি স্কুলেই কোন স্কুল, স্কুলের নাম কি? নাম হাই স্কুল দ্বাদশ শ্রেণীতে পড়ি। কী জন্য করেছো প্রথম, কোথায় করেছো? হরিপুর স্ট্যান্ডেই। অপরদিকে প্রধান শিক্ষক অর্ণব কুমার সরকার জানান, এখন কাজ চলছে, সময় লাগবে। তিনি আরও জানান, সরকারি টাকা না মেলায় বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ খরচ করে কাজ শুরু হয়েছে। টাকা পয়সা ব্যাংকে জমা আছে, ব্যাংকের স্টেটমেন্ট আমরা এসআইকেও জমা দিয়েছি, বিজিওকেও জমা দিয়েছি। সেই কারণে কাজে একটু মানে গতিটা হয়তো স্লো হচ্ছে কাজের, কিন্তু তার সাথে কাজগুলো কিন্তু চলছে। লাইট ফ্যান লাগানো হয়েছে, শৌচাগারের প্রত্যেকটাতে পাইপ লাইন লাগানো হয়ে গেছে, আপনারা দেখে আসবেন, এবং রাস্তার কাজও আমরা শুরু করেছি। ছাত্রছাত্রীরা স্যার এত বিক্ষোভ দেখাচ্ছে, কারণ একসঙ্গে হয়তো সব কাজ করা যাবে না, যেগুলো চালু আছে সেগুলো হচ্ছে, লাইট ফ্যানের কাজও চালু আছে। সব কাজ তো একসঙ্গে হবে না, যেগুলো আমাদের করা আমরা পাইপ লাইনের কাজটা করে দিয়েছি টোটালটাই, শৌচাগারে আপনারা দেখে নেবেন, ছেলেদের বাথরুম, মেয়েদের বাথরুম, লাইট ফ্যানের কাজ চালু আছে, চার পাঁচ দিন ধরে মিস্ত্রি কাজ হচ্ছে, এক্সট্রা পঁচিশ তিরিশটা ফ্যানের অর্ডারও দেওয়া হয়েছে, আপনার লাগিয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, 450 টাকা করে ভর্তি ফি নেওয়া হচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে তারা সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।